আপনি একবার হুকুম দিন দাদা, সাত দিন শহর অচল করে দেবো, একটা কাকু রাস্তায় বেরোবে না। না, তাতে দোষটা আমার ঘাড়ে এসে পড়বে। সবাই বলবে আমি ফাটাকেষ্টকে কোনো কাজ করতে দিইনি। সাতটা তো দিন, সমস্যা গুনতে গুনতেই আউল ব্যথা হয়ে যাবে। মাগুর যে কাদায় পড়ে আছে সে কাদাতেই পড়ে ল্যাপটালেপটি করবে। তাহলে আমরা কি এই সাত দিন চুপচাপ বসে থাকবো দাদা? কেষ্ট যাত্রা দেখবো, কাল থেকে যেটা শুরু হচ্ছে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো, কাল কেষ্ট যাত্রার পয়লা দিন। স্যার, আমি কি করি বলুন তো? তুমি স্বরাষ্ট্র মন্ত্রকের পিয়ে কটাদিন ফাটাকেষ্টর সঙ্গেই থাকবে। আমি পারবো না স্যার, আপনাকে ছেড়ে থাকতে আমার যে কি কষ্ট হবে, আমার কান্না পাচ্ছে স্যার। ন্যাকামো করো না তো, যেটা বলছি সেটা করো। এই সাতটা দিন তুমি ফাটাকেষ্টের সঙ্গে থাকবে, ও কোথায় যাচ্ছে কি করছে সব খবর এনে আমাকে দেবে। ইয়েস স্যার, পয়েন্ট টু পয়েন্ট আমি ও তরফের খবর এ তরফে পৌঁছে দেব। ইটস মাই ডিউটি স্যার। এটা তোমার জন্য নিয়ে এলাম। কেন, জামা তো আমার কাছে আছে। তুমি এসব পরে যাবে নাকি? লোকে তো গুন্ডা বলবে। মালটা তো আমি দাই না। সাত দিন তুমি একদম আলাদা একটা মানুষ, তুমি এটাই পড়বে। বাবা, এটা পড়লে না তোমার একদম হিরো লাগবে। এসো মা এসো, এই নাও তোমার প্রসাদ। তুমি মন্দিরে? তোমার তো ভগবানের সঙ্গে আধায় কাজ করা। স্বপ্নে কখনো তুমি ওনার নাক ফাটাও, কখনো উনি তোমার মুখ ফাটান? সেটা যতদিন আমি গুন্ডা ছিলাম, কত মানুষের নাক ফাটিয়েছি মুখ ফাটিয়েছি, এখন সেই মানুষের দায়িত্ব আমার উপর। তাই ভগবানকে বলতে এসছি, এই সাতটা দিন পুরনো ঝগড়া টগড়া ভুলে তুমি আমার পাশে থাকো। আমি একটা অনেক বড় কাজ করতে চলেছি, তোমার সাহায্যের দরকার। এখন যদি কেউ আমাকে বলে গুন্ডা ফাটাকেষ্টর বউ, আমার খুব ভালো লাগবে গো, আমার খুব ভালো লাগবে। আমি শ্রী কৃষ্ণদেব চ্যাটার্জি ঈশ্বরের নামে শপথ করছি, ভারতীয় সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা সহ। আমি এমএলএ ফাটাকেষ্টো, আমি এমএলএ ফাটাকেষ্টো।